চৈতালির চিঠি চাপাটি, চৈতালির চিঠি চাপাটি। তখন এই 11-12 পড়ি, যবে থেকে একা চলাফেরা শুরু করেছিলাম তবে থেকেই জানি যে আশেপাশের লোকেরা খুব একটা সহজ হবে না, জীবন চলাটা, জীবনের পথটা খুব একটা সহজ হবে না। ঠিক সেই সময় হাতে পেলাম, আমার একজন টিচার আমাকে পড়তে দিলেন তসলিমা নাসরিনের নির্বাচিত কলাম। পড়লাম, একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, একটা অদ্ভুত জার্নি আমি বলবো। হয়তো সেই লেখাগুলো কোনোভাবে আজকে আমার জীবন চর্চার সাথে জড়িয়ে গেছে। ঠিক নারীবাদী আমি হয়ে উঠতে পারিনি, কিন্তু কোথাও না কোথাও একটি মেয়ের যে আত্মসম্মান থাকা উচিত, যেটা হয়তো অনেক সময় আমরা ভুলেই যাই, আমরা মনেই রাখতে পারি না যে কোথায় আমার সম্মান লঙ্ঘিত হচ্ছে, কোথায় হচ্ছে না, সেই বোধটুকু আমায় তৈরি করে দিয়েছিলেন তসলিমা। আজকে ওর নির্বাচিত কলাম থেকে একটা ছোট্ট অংশ পাঠ করতে ইচ্ছে করছে। কেমন? বয়স তখন আমার 18-19। ময়মনসিংহ শহরের একটি সিনেমা হলে দুপুরের শো ভেঙেছে, শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে রিক্সা। আমি একটি রিক্সায় উঠে বসলাম, ভিড়ের কারণে রিক্সা খানিক থেমে আছে, খানিক চলছে। ওই থেমে থাকবার সময় আমার ডান বাহুতে হঠাৎ তীব্র যন্ত্রণা অনুভব করলাম। দেখি একটি আধ খাওয়া জ্বলন্ত সিগারেট আমার বাহুতে চেপে ধরেছে 12-13 বছর বয়সের একটি ছেলে, পরনে শার্ট লুঙ্গি। ছেলেটিকে আমি চিনি না, কোনোদিন দেখিনি। আমি যন্ত্রণায় কুঁকড়ে গেলাম। ছেলেটি দিব্যি হাসতে হাসতে চলে গেল। ভাবছিলাম চিৎকার করব, কাউকে ডাকব, অথবা দৌড়ে ছেলেটিকে ধরব, লোক ডেকে তার বিচার চাইব। মেয়েদের একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, সম্ভবত সেই কারণেই ছেলেটিকে শাস্তি দেওয়ার জন্য সেদিন কোনো চেষ্টা করিনি। আমি ওই বয়সেই চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, আমি ছেলেটিকে ধরব অথবা ধরবার জন্য লোকজনের সাহায্য চাইব, সবাই আমাকে ভিড় করে দেখবে, আমার শরীরের বাঁক দেখবে, উজ্জ্বলতা দেখবে, যন্ত্রণা দেখবে, আমার আত্মস্বর, আমার ক্রোধ, আমার কান্না দেখবে। কেউ আহাহু করবে, কেউ গায়ে পড়ে জানতে চাইবে ব্যাপারটা কী, কেউ ছেলেটিকে ধরে এনে কোষে দু থাপ্পড় মারবার কথা বলবে, কেউ বাড়ি কোথায়, বাবাকে ইত্যাদির খোঁজ খবর নেবে। আসলে সবাই তারা আমাকে উপভোগ করবে, আমার অসহায়ত্ব উপভোগ করবে, আমার নিরাপত্তাহীনতা উপভোগ করবে। পোড়া বাহু দেখবার নাম করে আসলে তারা আমার সুডোল গোল বাহুটিকেই দেখবে। আমি চলে গেলে পেছনের শুভার্থীরা সমস্যার সিটি দেবে, এসব ভেবেই আমি আমার সমস্ত যন্ত্রণা নিজের ভেতরে চেপে রেখেছিলাম। আমার ডান বাহুতে এখনো পোড়া দাগ, আমি সেই নির্যাতনের চিহ্ন বহন করে চলেছি। আমি ওই অশিক্ষিত ছেলেটিকে দোষ দেব কি? শিক্ষিতরাই যেখানে নির্দোষ নয়। আমার চোখের সামনে বান্ধবীর উড়ুতে চিমটি কেটে দৌড় দিয়েছে একটি ছেলে, আমার বোনের ওড়না টেনে পালিয়েছে একটা অচেনা যুবক, ভিড়ের মধ্যে স্তন ও নিতম্ব স্পর্শ করবার জন্য ওত পেতে থাকে 101টা অন্ধকার হাত। সেই হাতগুলো সব অশিক্ষিতের নয়। আমি জানি ওখানে অনেক হাতই শিক্ষিত হাত। এসবের কোনো প্রতিবাদ আমি করি না, বরং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, এই জন্য যে এখনো অ্যাসিড ছুঁড়ে কেউ আমার মুখটা পোড়ায়নি, আমার দুচোখ অন্ধ করেনি। এখনো আমার সৌভাগ্য যে একপাল পুরুষ আমাকে ধর্ষণ করেনি, আমার সৌভাগ্য যে আমি এখনো বেঁচে আছি। আমার যে অপরাধের জন্য আমি এত সব অত্যাচারের আশঙ্কা করছি, তা হচ্ছে আমি মেয়ে মানুষ।